আসসালামু আলাইকুম, আমি নাওরিন। কিছুদিন আগে আমি গিয়েছিলাম বগুড়ায়। তো আজকে আমি তার একটি ভিডিও নিয়ে এসেছি। আমি কিছু কেনাকাটা করেছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যদি আমার চ্যানেলটিতে প্রথম হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক করে পাশে থাকবেন। তো চলুন দেখা যাক। তো আমি রিক্সায় করে যাচ্ছি। রাস্তার কিছু ভিডিও তুলে নিলাম। এরপর আমি একটা জায়গায় গিয়েছিলাম, আর এই জায়গার সিঁড়িটা আমার বেশ ভালো লেগেছিল, তাই সেটাও আপনাদের সাথে কিছুটা শেয়ার করলাম। এরপর আমি চলে আসলাম মার্কেটে। মার্কেটে অত একটা ভিডিও আমি করতে পারিনি, কারণ জিনিস কেনাকাটা একটু বিজি ছিলাম। তারপর আমি যে দোকানগুলোতে গিয়েছিলাম, প্লাস্টিকের দোকানগুলোতে আমি কেক বানানোর জন্য কিছু জিনিস কিনেছি। তারপর এটা ছিল পূজার আগে, তো এই সময় সবাই অনেক শাড়ি কেনাকাটা করছিল, অনেক কিছুই কিনছিল, তো সেখানেও আমি একটু ভিডিও করে নিলাম। পাশের দোকানগুলোতে শাড়ি দেখাচ্ছিল। বেশ ভালো ভালো শাড়ি ছিল, আশেপাশে অনেকগুলো শাড়ির দোকান ছিল, সেই দোকানগুলোর কিছু ভিডিও করে নিলাম। বেশ সুন্দর সুন্দর শাড়ি দেখাচ্ছিল। এরপর বাসায় চলে আসলাম, এবং এটা ছিল পরের দিন আমি কী কী কিনেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি এরকম একটা ডিপ বাতি কিনে নিয়েছি, আর নিয়েছি কেকের বোর্ড, তারপর কিনেছি এই নাইফ সেটটা, আর এগুলো ছিল প্লাস্টিকের প্যাকেট এগুলো, আর এটাও হলো কেক সাজানোর জন্য। আর এরকম একটা প্লেট কিনে নিয়েছি। আর এটা ছিল কেকের বাটি। এরপর আমি কিনেছিলাম একটি টার্ন টেবিল, এটার উপরে কেক রেখে কেকটা ডেকোরেট করা হয়। এরপর আমি একটি ইলেকট্রিক বিটার মেশিন কিনেছিলাম, সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, আর এটার একটা ডিটেলস ভিডিও নিয়ে আমি আসব। এরপর আমি টার্ন টেবিলটা বের করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এটা ছিল হোয়াইট কালারের, বেশ ভালোই ছিল কোয়ালিটিটা। তো আজ এতটুকুই, ধন্যবাদ।